আজ সন্ধ্যায় 7:30টায় মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যেখানে আপনাদেরকে জানাই যে আগের দিন ম্যাচটা দুবাইতে হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটি, যেখানে অবশ্যই আপনারা দেখেছেন কিভাবে ফাস্ট বলার অর্থাৎ পেসাররা সেখানে অনেক সুযোগ পেয়েছে এবং উইকেটও পেয়েছে। অর্থাৎ আজকের ম্যাচটি আবুধাবি এবং আবুধাবি ম্যাচে কিন্তু স্পিনার বলগুলো বেশি কাজকর্ম চালাবে, যেখানে অবশ্যই জানেন কলকাতা নাইট রয়্যালস দলে কেমন স্পিনার আছে। ওইদিকে কলকাতা নাইট রয়যালস দলে স্পিনার বাড়াতে দলে থাকবে আজ সাকিব আল হাসান, এবং হয়তো এমনটাই হলো না, সাকিব আল হাসান দুর্দান্ত স্পিন করছে এবং মিরপুরের উইকেটের মতোই কিন্তু আবিদাবুর উইকেট আজকে প্রায় একই, অর্থাৎ স্পিনার, যেখানে স্পিনার বোলিংয়ে কিন্তু সাকিব এখন বাদশা বলা যেতে পারে, যেখানে সাকিবকে আজকে দলে রাখছে, যেখানে সাকিব, সুনীল নারিন এছাড়াও থাকছে আন্ডার রাসেল ও ইয়ান মর্গ্যান, হয়তো টিম সাউথেই কিংবা লকি ফার্গুসন একজনও সুযোগ পাবে না। আপনাদেরকে এটাও জানিয়ে দেয় যে সাকিব আজকে ম্যাচে সুযোগ পাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কথা সেই আরসিবিকে নিয়ে, আরসিবি কিন্তু স্পিনার বলে অতটা পাকাপোক্ত নয়, এবং সবচেয়ে বড় ব্যাপার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে, গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু আবুধাবিতে কোনো রকম ভালো খেলতে পারেনি। এছাড়াও আপনাদেরকে এটাও জানাই যে গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু স্পিনার বলে বেশি করে লেফট হ্যান্ডেড অর্থাৎ বাহাতি স্পিনার বলে এখানে বেশি কাজ করবে এবং বেশি এখানে লেগ কাটার করবে, অর্থাৎ যেটা বাহাতি স্পিনাররা আরও ভালো করে করতে পারবে এবং বল টার্ন করে বল স্লো হয়ে যাবে, যারটা ছয় মারার জন্য খুবই খারাপ বিষয়। তো অবশ্যই এখানে গার শক্তিতে অর্থাৎ গায়ের বলে যদি ছয় কেউ মারতে পারে তাহলেই মারতে পারবে। এইসব ঘটনা শুনে অবশ্যই কেকেআর ফ্যানদের মনে আরও আশা থাকছে, যেখানে আরসিবি দলের শুধু হাসারাঙ্গাকে নিয়েই এখন কলকাতা নাইট রয়্যালসের চিন্তার বিষয়, তার কারণ বর্তমানে টি টোয়েন্টির অন্যতম সেরা স্পিনার বলা যেতে পারে এই হাসারাঙ্গা, এবং হাসারাঙ্গা কিন্তু আইসিসি টি টোয়েন্টির র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ানও চলে গিয়েছে। তো আপাতত হাসারাঙ্গা বাদে সেরকম করে ভালো রকম কেউ ফর্মে নেই, যেখানে চাহাল এখন আপাতত ফর্মে নেই, আপনারা অবশ্যই দেখছেন, যদি দরকার পড়ে কুলদীপকেও নিতে পারে কলকাতা নাইট রয়্যালস, যেখানে আপনাদেরকে জানাই যে হরভজন সিং একটা ইন্টারভিউতে খুবই ভালো কথা বলেছে কলকাতা নাইট রয়যালসের কাছ থেকে। তিনি বলেছেন যে এপ্রিল মাসে যখন আইপিএল হয় তখন ঠিকঠাক কলকাতা নাইট রয়যালস প্রিপারেশন নিতে পারিনি, কিন্তু এবার ইউএইতে যখন সেপ্টেম্বরে আইপিএল হচ্ছে কলকাতা নাইট রয়যালসের প্রিপারেশন আপাতত সব ঠিকঠাক আছে, এবং কলকাতা নাইট রয়যালস এবার হয়তো ম্যাচ জিতে কোয়ালিফায়ার করতে পারে, এই একটা আশা দিয়েছে হরভজন সিং। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, কলকাতা নাইট রয়যালসকে জেতাতে হলে সাবস্ক্রাইব করবেন, তার কারণ আমরা ফ্যানরা যত চাইব জিতবে অবশ্যই জিতবে। তো পরবর্তী ভিডিওয়ে আবারও দেখা হচ্ছে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, আবারও দেখা হবে অন্য একটি ভিডিও ভালো ভিডিও নিয়ে। তার আগে নিচে কমেন্টে জানান আজকে আরসিবি এবং কলকাতার ম্যাচটি কে জিততে চলেছে, বিরাটের আরসিবি নাকি ইয়ান মর্গ্যান রাসেলের, রাসেলের কে কেয়ার বলা যেতে পারে।